শেষ রক্ষাটা আর করা গেল না। রেভলিউশনারি পদ্মা সেতু বা ঢাকা মেট্রো, হাসিনা সরকারের কোনো স্ট্র্যাটেজি আর হাল ধরতে পারল না। ধূলিসাৎ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। শেয়ারের সংকট এতটাই গভীর যে এবার সত্যি সত্যি অনিশ্চিত ভবিষ্যতের ঘেরাটোপে জড়াচ্ছে বাংলাদেশ। এই গত কয়েক মাস আগের কথা, দুমুঠো ভাতের জন্য মানুষ কতটা ডেসপারেট হতে পারে তা আমাদের দেখিয়েছিল সোশ্যাল মিডিয়া। খাদ্য সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, দেশ জুড়ে শুধুই হাহাকার। শ্রীলঙ্কা বা পাকিস্তানের সেই ছবি আজও তক্তকে বিশ্ববাসীর কাছে। জ্বালানি বা ফরেন রিজার্ভ তো অনেক কঠিন শব্দ, সামান্য অন্ন বস্ত্রের জোগাড় করতে নাজেহাল হয়েছে আস্ত দুটো দেশ। তবে কি আরও একটা দেশের দুর্দশা দেখার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের, নাকি পরিস্থিতি হাতের মুঠোতেই রয়েছে? কি জানেন তো, যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরে আগুন লাগছে ততক্ষণ পর্যন্ত আমাদের টনক নড়ে না। অনিশ্চিত ভবিষ্যৎ অবশ্যম্ভাবী জেনেও হাসিনার সরকারের নির্ধারিত নিয়ম নীতি অন্তত সেই ধারণাকে আরও বেশি করে স্পষ্ট করে তুলেছে। কেন বলছি, চলুন একবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কেমন। বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের অর্থনীতি, এমনটাই বলছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF। সম্প্রতি সেদেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এবং ইমপ্লিমেন্টেশনের বিষয়ে কথা বলতে IMF এর এক দল বাংলাদেশ ভিজিট করে এবং সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারা জানায় বাংলাদেশের ফরেক্স রিজার্ভের পরিমাণ কমে পৌঁছতে পারে 29.86 বিলিয়ন ডলারে, যা বাংলাদেশের গত 7 বছরের অর্থনৈতিক ইতিহাসে সর্বনিম্ন। প্রশ্ন হচ্ছে, IMF এর সাবধানবাণী শোনা সত্ত্বেও বাংলাদেশ সরকার কেন পরিস্থিতির সামাল দেওয়ার কোনো প্ল্যানিং করল না? ঠিক কি কারণে বাংলাদেশকে সাবধানবাণী দিয়েছিল তারা? ডলার ক্রাইসিস, মাঝ সমুদ্রে আটকে আছে তেল ভর্তি জাহাজ, মালিক পক্ষ তেল দিতে নারাজ। বাংলাদেশকে কোণঠাসা করছে একের পর এক আন্তর্জাতিক তেল কোম্পানি, কারণ সব মিলিয়ে ঋণের পরিমাণ ছাড়িয়েছে 300 মিলিয়ন ডলারের গণ্ডি, আর ডলার সংকটে তেলের মূল্য চোকাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিপজ্জনকভাবে কমছে জ্বালানির মজুত। গত 9ই মে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে BPC জানিয়েছে যে দেশের বাজারে ফরেক্স রিজার্ভের ঘাটতি থাকায় এবং কেন্দ্রীয় ব্যাংক ডলারের চাহিদা পূরণ করতে না পারায় বাণিজ্যিক ব্যাংকগুলো সময় মতো আমদানি ব্যয় পরিশোধে ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যেন ভারতের পাওনা রুপিতে পরিশোধ করতে পারে। প্রসঙ্গত, প্রতি মাসে বাংলাদেশ প্রায় 5 লক্ষ টন রিফাইন্ড অয়েল এবং 1 লক্ষ টন ক্রুড অয়েল ইম্পোর্ট করে। চীন ছাড়াও ভারতের থেকে আমদানিকৃত তেলের সিংহভাগ পৌঁছয় বাংলাদেশে। আর ডলার সংকটে ধার মেটাতে না পারায় দুই দেশের সম্পর্কের তিক্ততা যে বাসা বেঁধেছে তা হয়তো কিছুটা হলেও আঁচ করা যাচ্ছে। কারণ শুধুমাত্র ভারতের ইন্ডিয়ান অয়েলের কাছেই বাংলাদেশের ধারের পরিমাণ পৌঁছেছে প্রায় $147 বিলিয়ন। কিন্তু আশার কথা হচ্ছে, BPC চাইছে ভারতের সঙ্গে এই দেনা পাওনার হিসেব রুপিতেই হোক, আর ভারতও চেয়ে এসেছে ইন্টারন্যাশনাল ট্রেড ডলারের বদলে রুপিতেই হোক। যদিও প্রস্তাব রাখলেও বাংলাদেশ এই বিষয়ে এখনও সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, কিন্তু অঘটন যা ঘটবার ঘটে গিয়েছে। কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বিশ্বের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তথৈ বচন। এখন সেই পরিস্থিতি হজম করা ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের পোশাক শিল্প, জারার মতো কোম্পানি হয়তো সাথে পাঁচে না থেকেও এই ইকোনমিক ডাউনটার্নের মধ্যে দিয়ে যেতে পারে। আর ইলেকট্রিসিটি ক্রাইসিস যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কত বড় বাধা তা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মনে হয়, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে পারবে? হাসিনা সরকারের মস্তিষ্ক প্রসূত কোনো স্ট্র্যাটেজি কি বাংলাদেশকে উদ্ধার করতে পারবে? জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।